আসসালামু আলাইকুম বন্ধুরা, নিউজ ফর অল 24 এর আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এবার জেএসসি ও জেডিসি পরীক্ষাও বাতিল, তো বন্ধুরা এই বিষয়ে বিস্তারিত জানতে হলে আমার ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা শুরু করা যাক। মহামারীর করোনা ভাইরাসের কারণে 2020 সালের জেএসসি ও জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হবে না। বৃহস্পতিবার বিকালে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে করোনা পরিস্থিতির কারণে প্রাথমিক শিক্ষা সমাপনী ও জেএসসি পরীক্ষা বাতিলের নীতিগত সিদ্ধান্ত হয়েছে গত সপ্তাহেই। নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মুখ্য সচিব আহমদ কায়কাউসারের উপস্থিতিতে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা সচিবের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর ভিত্তিতে উভয় মন্ত্রণালয়ে পৃথক দুটি সারসংক্ষেপ তৈরি করা হয়। ওই প্রস্তাবে সম্মতি দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত মঙ্গলবার প্রাথমিক শিক্ষা সমাপনী ইবাদতি পরীক্ষা বাতিলের সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়। এতে এই দুই পরীক্ষার পরবর্তীতে স্কুল ও মাদ্রাসায় শিক্ষার্থীদের মূল্যায়নের প্রস্তাব রাখা হয়েছিল। পাশাপাশি পরীক্ষা বাতিল করা হলে এই বছরের জন্য মেধাবৃত্তিও না দেওয়ার প্রস্তাবও ছিল এতে। পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরীক্ষা বাতিলের প্রস্তাবে সম্মতি দিয়ে সেটি মন্ত্রণালয়ে পাঠিয়ে দেয়। উল্লেখ্য, মহামারী করোনা ভাইরাসের কারণে গত 18 মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে। প্রধানমন্ত্রীর কাছে পাঠানো প্রস্তাবে মন্ত্রণালয় বলেছে, 18 মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি থাকায় 31 আগস্ট পর্যন্ত 771টি কর্মদিবস নষ্ট হচ্ছে। এতে শিক্ষার্থীদের 406 বিষয়ক ভিত্তিক পাঠদান ক্ষতিগ্রস্ত। 1 জানুয়ারি থেকে 17 মার্চ পর্যন্ত সিলেবাসের মাত্র 30-35% বাড়ানো সম্ভব হয়েছে। পাঠ বইয়ের অবশিষ্ট অংশ শেষ করতে কমপক্ষে 50 কর্মদিবস দরকার। নভেম্বর ডিসেম্বর মাসে পাঠদান কার্যক্রম চালানো সম্ভব হলেও 50 কর্মদিবস পাওয়া যাবে না। এতে আরও বলা হয়, করোনা ভাইরাসের বিদ্যমান প্রাদুর্ভাবে সেপ্টেম্বর মাসে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া সম্ভব হবে কি না সিদ্ধান্তে এখনও নেওয়া হয়নি। খুলে দেওয়া হলে অভিভাবকরা তাদের সন্তানদের স্কুলে নাও পাঠাতে পারেন। জাপান, দক্ষিণ কোরিয়া ও দক্ষিণ আফ্রিকায় শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পর ভাইরাস পরিস্থিতিতে পুনরায় বন্ধ করে দিতে হয়েছে। অন্যদিকে করোনা ভাইরাস প্রাদুর্ভাবের পর টেলিভিশন পাঠদানের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু সমীক্ষায় দেখা গেছে মাত্র 56% শিক্ষার্থী টেলিভিশন পাঠদানের সুযোগটি গ্রহণ করতে সক্ষম হয়েছে। সম্প্রতি বেতারে পাঠদান কার্যক্রম শুরু হয়েছে। এতে 97.6% শিক্ষার্থী পাঠদানের আওতায় আসতে পারে। এছাড়া 76% শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে লেখাপড়ার বিষয়ে কথা বলতে পেরেছে। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর ভিডিওটি কেমন লাগলো সে সম্পর্কে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু। আর আপনি যদি এরকম দরকারি বা প্রয়োজনীয় খবর দেখতে পছন্দ করেন তাহলে নিউজ ফর অল 24 চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি ক্লিক করে রাখুন।